হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। তো নেক্সট একটা এক্সাম যেটা সবাই জন্য খুবই ভীষণ ইম্পর্ট্যান্ট, স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক্সাম, যেটা তোমাদের 3 তারিখ কন্ডাক্ট করানো হয়ে থাকবে, 3/7/2022। এই এক্সামটার জন্য কিছু মানে অনেকদিন যাবতই আমাদের কাছে কিছু অনেক মেসেজ আসছিল যে কনভেনশনাল ব্যাপারটাকে নিয়ে কীরকম মিনস শর্ট সাজেশান, অর্থাৎ এগুলি অবশ্যই তোমাদের করে যেতে হবে, প্র্যাকটিস করে যেতে হবে। দেখো, বেসিক্যালি যে কনভেনশনাল টপিকটা সেটা তো যে কোনো কিছু আসতে পারে, বাট আজকে যে টপিকগুলি তোমাদের সাথে আমরা ডিসকাস করে দেবো, বলে দেবো, সেগুলি সেগুলির প্রবাবিলিটি খুব বেশি। তো যদি একটাও কোশ্চেন পরীক্ষা হলে কমন এসে যায়, দেন বলতে পারো সেটা তোমাদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তো এই টপিকগুলি তোমরা অবশ্যই দেখে নিয়ে যাবে। তো আমরা নেক্সট স্লাইডে টপিকগুলি নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে স্টার্ট করি, এবং আশা করি মোটামুটি তোমাদের প্রিপারেশন এন্ডিং পজিশনে আছে। তো চলো আমরা দেখি প্রতিটা টপিক, এসে রিপোর্ট রিপোর্ট কী কী রিপোর্ট আসতে পারে বা এসেতে কী কী আসতে পারে সেসব কিছু ব্যাপারে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ এসে টপিকগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে বলে দিচ্ছি, এসেটা তোমাদের 300 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। এখন 10% বেশি বা কমে কোনো সমস্যা নেই, কিন্তু এরকমটা করবে না যে 300 ওয়ার্ডস বলা হয়েছে এখন তোমরা এটাকে 500 ওয়ার্ডসে লিখলে বা এটাকে 100 ওয়ার্ডসে লিখলে, দেন এটা নেগেটিভ ইম্প্যাক্ট কপিতে পড়বে। প্রথম দ্বিতীয় কথা, এসে লেখার কিছু রুলস থাকে, যেরকম ধরো কীভাবে এসেটা স্টার্ট করবে। প্রথমে কিছু যেটাকে আমরা বেঙ্গলিতে বলি ভূমিকা, প্রথমে কিছু ভূমিকা লিখবে, দেন মিডল পোর্শন লিখে লাস্টে যে কনক্লুশন বা উপসংহারের মতো কিছু একটা তোমাদের লিখতে হবে। তো এটা হলো এসে 20 মার্কসের কোশ্চেন। তো যে টপিকগুলি এসের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রথমটা হলো আগরতলা স্মার্ট সিটি সম্বন্ধে যখন লিখবে, প্রথম মানে কিছু ডেটা নেট থেকে তোমরা অবশ্যই কালেক্ট করে নেবে, যেরকম পজিশন কীরকম রয়েছে স্মার্ট সিটিতে, আগরতলা স্মার্ট সিটি কোথায় কোথায় ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, এখন সব পজিটিভ সাইডগুলিই তোমরা লিখবে, কিন্তু যদি 10টা পজিটিভ সাইড লেখো, দেন একটা হলেও নেগেটিভ সাইড তুলে ধরার চেষ্টা করবে। এরকম ধরনের সব পজিটিভ সাইড স্মার্ট সিটি হয়, কিন্তু নেগেটিভ সাইডের মধ্যেও যাতে পজিটিভনেসটা থাকে, এরকমভাবে তোমাদেরকে লিখতে হবে। দেন নেক্সট টপিক, সেটা হলো ট্রান্সপোর্টেশন সিস্টেম অফ ত্রিপুরা। ত্রিপুরার ট্রান্সপোর্টেশন সিস্টেম অনেক ডেভেলপড হয়েছে, রেল লাইন, দেন হাইওয়ে, দেন স্পেশালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই সবগুলিকে কাভার আপ করে তোমাদেরকে ট্রান্সপোর্টেশন সিস্টেম অফ ত্রিপুরা লিখতে হবে। নেক্সট হলো ইন্ডাস্ট্রিয়াল পসিবিলিটি অফ ত্রিপুরা, ইন্ডাস্ট্রিয়াল পসিবিলিটিস অফ ত্রিপুরা, এইটার মধ্যে যতগুলি ইন্ডাস্ট্রিয়াল পসিবিলিটি বর্তমানে ত্রিপুরাতে হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের করস্পন্ডিংয়ে, সেগুলি পুট করার চেষ্টা করবে। এবং যেরকম ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপও নেওয়া হয়েছে বর্তমানে, বিভিন্ন ধরনের প্রকল্প স্থাপন করা হয়েছে, বিভিন্ন ধরনের স্কিম ডেভেলপমেন্ট করা হয়েছে, সেগুলি সংক্ষেপে কিছু কিছু লিখে স্কিপ মানে লিখে যাবে, যাতে বোঝা যায় যে তোমরা টপিকটা সম্বন্ধে ইন ডিটেলস তোমাদের একটা কনসেপচুয়াল আইডিয়া রয়েছে। নেক্সট হলো ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা খুবই চর্চায় থাকে আজকে টপিকটা, ওমেন এম্পাওয়ারমেন্ট, আত্মনির্ভর ত্রিপুরা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কীভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর করে তোলা হয়েছে, রাবার ইন্ডাস্ট্রি সেক্টরগুলি সবগুলি এখানে মেনশন করতে হবে। কোভিড-19 অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইকোনমি, এই যে এটা লিখবে, যদি এরকম কোশ্চেন হয় কোভিড-19 রিলেটেড যে কোনো কিছু একটা টপিক আসতে পারে, তো কোভিড-19 অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইকোনমি এটার মধ্যে বা এরকমই যদি কোনো টপিক থাকে, তবে এটা এরকম ন্যাশনাল স্ট্যাটাস, কিন্তু ফাইনালি এটার মধ্যে তোমাদের ত্রিপুরা স্ট্যাটাসটাও মেনটেন করতে হবে। ন্যাশনাল স্ট্যাটাস লেখার পর ত্রিপুরাতে যে কোভিড-19 কীরকম প্রভাব পড়েছে, কীরকমভাবে এটাকে মানে ওভারকাম করা হয়েছে, সেগুলিও তোমাদেরকে এটার মধ্যে পুট করতে হবে। দেন আজাদি কা অমৃত মহোৎসব, এটাও খুব চর্চায় থাকে, এবং এটা নিয়ে অনেক প্রোগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্ট এবছর করেছে, ত্রিপুরা গভর্নমেন্ট সাপোর্ট করেছে, এবং ত্রিপুরা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সাপোর্টে অনেক কিছু স্কিমও এটার উপর ডেভেলপ করেছে। ইন্টারনেট এডিকশান,
ইন্টারনেট এডিকশান এরকম জাতীয় টপিকগুলি অনেক সময় এসে থাকে। ইন্টারনেট এডিকশান বা মোবাইল ফোন, গুড ইউজ অ্যান্ড ব্যাড ইউজ মোবাইল ফোনে, যেটা আই হোপ 2020 যে টিসিএস পিপিএসে মেইনসেও হয়তো এটা এসেছিলো, তো এরকমের টপিকগুলি আসে। তো এই যে টপিকগুলি রয়েছে সেই টপিক এই টপিকগুলি এসের মধ্যে খুবই ভাইটাল, তো তোমরা অবশ্যই দেখে নেবে, এই টপিকগুলি সম্বন্ধে ভালোভাবে নোটটা প্রিপারেশন করে যাবার চেষ্টা করবে। নেক্সট যেটা সেটা হলো রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ের মধ্যে আগরতলা বুক ফেয়ার 2022 বাস সার্ভিস চালানো থেকে শুরু করে মোটামুটি একটা কিছু সবগুলি তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই রিপোর্ট রাইটিংয়ের 300 ওয়ার্ডসেরই হয়ে থাকে, যেটা একটা তোমাদের যে কোনো একটা লিখতে হয়। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ইনাগুরেশন, প্রধানমন্ত্রী আসার পর যে স্ট্রাকচারটা কীভাবে তিনি ফাইনালি এসে আসতে বলে দিয়েছিল, সরি স্পটটা আমার একজ্যাক্ট মনে পড়ছে না, তো ওই লোকেশানটা সম্বন্ধে তুমি ডিটেলসে তোমরা অবশ্যই লিখবে। দেন মেসিভ রোড অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট স্পেলিংটা একটু কারেকশন করে নেবে, এটা একটু ভুল এখানে দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট স্পেলিংটা একটু কারেক্ট করে নেবে, সিআই হবে। হ্যাঁ, যাই হোক, মেসিভ রোড অ্যাক্সিডেন্ট টপিকটাও খুব চর্চায় থাকে এবং ত্রিপুরার স্ট্যাটাসটা কীরকম রয়েছে এক রোড অ্যাক্সিডেন্টের সেটা তোমাদেরকে মেনশন করতে হবে। গভর্নমেন্ট অনেক স্টেপ নিয়েছে এটার জন্য। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, দেন মৈত্রী বীজ ইনাগুরেশান, খুবই পপুলার টপিক, তোমরা সবাই জানো এটা। অক্সিজেন পার্ক ইনাগুরেশান, অক্সিজেন পার্কটা এই জন্য আমরা এখানে মেনশন করলাম বিকজ এটা রিসেন্টলি এবছর হয়েছে এবং অক্সিজেন পার্ক পুরো ইন্ডিয়াতে যদি আমরা ধরে নেই, তবে অক্সিজেন পার্ক আরেকটা অক্সিজেন পার্ক রয়েছে আহমেদাবাদ বা সামথিং এরকম, আমার স্পটটা মনে নেই। ত্রিপুরার তো অক্সিজেন পার্কটা একটা টপিক যেটার উপর রিপোর্ট আসতে পারে। আরেকটা হলো ওয়াটার লজিং প্রবলেম ইন লোকালিটি, যেহেতু রিসেন্টলি ওয়াটার নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল বা এটা নিয়ে একটা আসতে পারে, রিপোর্ট আসতে পারে। তো এইগুলি হলো তোমাদের রিপোর্ট রাইটিংয়ের কিছু ইম্পর্টেন্ট, যেটা আমার লাস্ট মোমেন্ট সাজেশান যেটাকে বলে বা কী সাজেশান, মানে এগুলি যেন তোমাদের অবশ্যই তোমাদের প্রিপারেশনের কাভারেজে থাকে এই টপিকগুলি। দেন প্রেসিজের মধ্যে তো 8+2 থাকবে, টাইটেলটা খুবই ভাইটাল হয়ে থাকে এবং প্রেসিজ তারা পেজ তোমাদেরকে দিয়ে দেবে। দেন সামারি হাফ পেজের মধ্যে কাভার আপ হয়ে থাকে। আর ট্রান্সলেশনের কিছু টেন্সের রুলস তোমাদের ফলো করতে হবে, ভোকাবুলারি এবং মিনিংফুল সেন্টেন্স এগুলি তোমাদের ফলো করতে হবে। এগুলি আশা করি আর তোমাদের সব কাভার আপে হয়ে গেছে, যদি স্টিল রুলসগুলি তোমাদের কাভার আপে না হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কমেন্ট আসে তবে আমরা অবশ্যই এটার উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। বিকজ আমরা চাই, মানে অলরেডি তোমরা কাভার আপ করে নিয়েছো সব কিছু, আমাদের টার্গেট যারা সাপোজ কাভার আপ করতে পারোনি বা যাদের কোনো ডাউট রয়েছে, কারণ বিকজ সবাই ফাইন্যান্সিয়ালি সব ধরনের সাপোর্ট পায় না, বা যাদের একটু মানে এই আর কি, আমাদের তরফ থেকে যদি কোনো ধরনের হেল্প তোমাদের কিছুটা মানে আমাদের কোনো ভিডিও তোমাদেরকে কিছুটা পরিমাণ হেল্প করে থাকে, দেন এটাই আমাদের বিশাল বড় সাকসেস। তো তোমাদের যদি দরকার হয় দেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে থাকবো, এবং বেশি যদি কমেন্ট আসে দেন আমরা অবশ্যই রব ভিডিও বানিয়ে দিয়ে বানাবো। বিকজ অ্যাকচুয়ালি রিসেন্টলি আমরা কম ভিডিও আপলোড করছি বিকজ টাইম হয়ে উঠতে পারছে না, বাট আমরা যেটা তোমাদেরকে বলেছি যে আপকামিং কিছু এক্সামের টিপিএসসি কম্বাইন্ড রিলেটেড কিছুটা এক্সাম আছে, তোমাদের যে এক্সামটা হবে নভেম্বর মান্থে সেটার জন্য আমরা চেষ্টা সেটার জন্য আমরা মেটেরিয়াল তোমাদেরকে এখানে ডিসকাস করে দেবো আমাদের চ্যানেলে। সো ওটা প্রিপারেশন চলছে অলরেডি, তো আমরা তোমাদেরকে দেব যেটা আমরা বলেছিলাম তোমাদেরকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, থ্যাংক ইউ এভরিবডি।